হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ঈদ মুবারক। আর আজকে হচ্ছে আমাদের দুইটা বাইক একসাথে ডেলিভারি হচ্ছে, জিএসআর গ্রে কালারটা এবং জিটিএক্সএল হচ্ছে স্কাই ব্লু কালারটা। তো আজকে ডেলিভারি ভিডিও হবে। আর অনেকেই হচ্ছে কনফিউজ থাকেন যে জিটিএক্সএল এবং জিএসআর এর মধ্যে কী পার্থক্য। সো আজকের ভিডিওতে কিন্তু পুরোটা থাকবে, আর জিটিএক্সএল জিএসআর এর পার্থক্য নিয়ে কথা থাকবে, চেঞ্জ নিয়ে কথা থাকবে। সো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের প্রিন্সওয়ার্ল্ডসকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার কী মতামত। সো বন্ধুরা, আজকের জিটিএক্সএল বাইকটি যাচ্ছে হচ্ছে কুষ্টিয়াতে এবং জিএসআর বাইকটি যাচ্ছে হচ্ছে জামালপুরে। সো আমরা কানেক্ট হব ভিডিও কলে ভাইদের সাথে। সো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকে রিভিউটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আসলে অনেকদিন পরে রিগেল অ্যাপ্রোর জিএসআর এবং জিটিএক্সএল দুটি বাইক নিয়ে একসাথে হচ্ছে রিভিউ করতে যাচ্ছি। আজকে হবে জিএসআর গ্রে এবং হচ্ছে জিটিএক্সএল স্কাই ব্লু দুটি বাইকের কমপ্লিট রিভিউ এ টু জেড, জিএসআর ভার্সেস জিটিএক্সএল। এবং বাইক দুটি হচ্ছে ডেলিভারি যাবে, তো সেই বিষয়ে আমরা পরে আসবো। ডেলিভারি যাবে হচ্ছে এই বাইকটি হচ্ছে জামালপুর, আর এটি যাচ্ছে হচ্ছে কুষ্টিয়ায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে অনেকদিন পরে রিগেল অ্যাপ্রোর জিএসআর এবং জিটিএক্সএল দুটি বাইক নিয়ে একসাথে হচ্ছে রিভিউ করতে যাচ্ছি। আজকে হবে জিএসআর গ্রে এবং হচ্ছে জিটিএক্সএল স্কাই ব্লু দুটি বাইকের কমপ্লিট রিভিউ এ টু জেড, জিএসআর ভার্সেস জিটিএক্সএল। এবং বাইক দুটি হচ্ছে ডেলিভারি যাবে, তো সেই বিষয়ে আমরা পরে আসবো। ডেলিভারি যাবে হচ্ছে এই বাইকটি হচ্ছে জামালপুর, আর এটি যাচ্ছে হচ্ছে ফুল সুভিয়ার্স। দেখতে পাচ্ছেন রিগেল অ্যাপ্রোর জিএসআর এবং হচ্ছে যে রিগেল অ্যাপ্রোর জিটিএক্সএল। সো রিগেল অ্যাপ্রোরের জিএসআর এবং জিটিএক্সএল সম্বন্ধে আমাদের শোরুমের এবং শোরুমের বাইরে প্লাস হচ্ছে হাতে জিলের টেস্ট রাইড, তাছাড়া হচ্ছে আমাদের অসংখ্য রিভিউ আছে। সো তারপরও আজকে আমরা হচ্ছে রিভিউ করছি, এই রিভিউটা কিন্তু হচ্ছে ঈদের আগে আপনারা পেতে পারেন। সো ঈদের আগে যারা পাবেন তাদেরকে সবাইকে ঈদ মুবারক। আর ঈদের পরে যারা এই ভিডিওটা দেখবেন তারাও কিন্তু আসলে অবশ্যই ভিডিওটা উপভোগ করবেন। ইভেন এই বাইকগুলো কিন্তু আপাতত আমাদের কাছে স্টক একদমই আউট, আমি শোরুমটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের অলমোস্ট জিটিএক্সএল জিএসআর লাস্ট ডেলিভারিগুলো হয়ে যাচ্ছে, অলমোস্ট কিন্তু বাইক শেষ। তো 2021 যে মাঝামাঝি কালেকশনটা আসবে ইনশাল্লাহ বিগিনিং অফ জুন বা জুনের মাঝামাঝিতে ইনশাল্লাহ আপনারা পাবেন। সো যারা বুকিং দিয়ে রেখেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, আপনারা তো নিতে পারবেনই, কালার ভেরিয়েন্ট থাকবে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বলে দিব নতুন কী কালার আসছে। এবং হচ্ছে এগুলো নিয়ে আজকে শুরু করা যাক মূল ভিডিও। সো আমি প্রথমেই চলে আসি রিগেল অ্যাপ্রোর জিটিএক্সএল। সো বন্ধুরা, রিগেল অ্যাপ্রোর জিটিএক্সএল জিটিএক্সএল স্কাই ব্লু যে কালারটা, এটা কিন্তু একটি টপ ফেমাস কালার। বন্ধুরা, প্রথমে আমরা হচ্ছে বাইকের যে চাকা এবং বাইকের যে মানে অনেক বেশি একটা পাওয়ারফুল ফিচার দিয়েছে বাইকটিতে, ডুয়েল হচ্ছে ডিস্ক এবং ডুয়েল চেন এভিএস, আমি সেটাতে চলে আসি। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার জিটিএক্সএল এবং জিএসআর টোটাল হচ্ছে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, টোটাল হচ্ছে যে ডিজাইন লাইন আপ দুইটাতেই কিন্তু সেম, কোনো চেঞ্জ নেই। সো আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনারা পাচ্ছেন প্রথমে আপসাইড ডাউন সাসপেনশন, একটি স্পোর্টস বাইকের জন্য কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন কিন্তু খুবই হচ্ছে অতীব জরুরি। যখন আপনি হাইওয়েতে টপ স্পিডে বাইক চালাবেন তখন কিন্তু আপনাকে অনেক হচ্ছে এটা টপ স্পিড সহায়তা, তারপরে হচ্ছে যে ব্রেকিং, দেন ইচ অ্যান্ড এভরিথিং আপনার এই জিনিসটা খুবই কাভারেজ করবে, বাইকটাতে শেকিং করা থেকে আপনাকে এই জিনিসটা প্রতিরোধ করবে। সো আমরা তারপর দেখতে পাচ্ছি যে ডিস্ক, এই ডিস্কগুলো কিন্তু 3mm-এর ডিস্ক, এত বড় ডিস্ক আসলে দেখা যায় যে সচরাচর বাংলাদেশের কোনো বাইকে নেই। এগুলা হচ্ছে প্রিমিয়াম সিগমেন্টের যে সুজুকি হায়াবুসা 1300-1500 cc-র বাইকগুলোতে কিন্তু কাছাকাছি এরকম ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড হচ্ছে এবিএসও দেখতে পাচ্ছেন, আর এই যে রিমটা দেখতে পাচ্ছেন এই রিমটা কিন্তু আমাদের স্কাই ব্লু যে বাইক, স্কাই ব্লু ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে বাইকের যে বডি প্যানেল টোটাল যে কালারটা স্কাই ব্লু, স্কাই ব্লুর সাথে ম্যাচ করে এটাও কিন্তু আসলে ব্লু রিম দেওয়া হয়েছে, যেটা কিন্তু ক্রোম, এটা অনেক অসাধারণ, কখনো জং ধরবে না, মরিচা পড়বে না। সো বন্ধুরা দেখতে পেলেন ক্রোম কালারের হচ্ছে রিম, যেটা ইনশাল্লাহ কখনো মরিচা ধরবে না বা জং ধরবে না। আর দুইটা বাইকেরই কিন্তু সেম রিম রয়েছে এবং এটাতে কিন্তু চাইলে গোল্ড রিমও হচ্ছে থাকে। সো গোল্ড রিম এবং রেড কালারের হচ্ছে গোল্ড এবং হচ্ছে যে স্কাই ব্লু, এই সরি স্কাই রিমটা থাকে। সো দুইটা বাইকের ডিজাইন ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে সব কিছু কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং সেম। সো দুইটা বাইকের কী কী পার্থক্য সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, জিএসআর এবং হচ্ছে জিটিএক্সএল ফ্রন্টের যে হেডলাইট, হেডলাইটটাতে এটা আমরা এখন অফ করে দেই।
সো দুইটা বাইকই আমরা অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে একদম সলিড যে কালারটা রয়েছে এটাতে 16 এবং হচ্ছে ক্লাসিক লেখাটা রয়েছে, আর পাশাপাশি জিটিএক্সএল এ রয়েছে হচ্ছে 46, এখানে এই 46 লেখাটা কিন্তু আছে। দেন হচ্ছে জিটিএক্সএল এর সামনের যে মার্কাটে হচ্ছে এই ট্যাটুটা পাবেন, এটা বিল্ড কোয়ালিটিতেই কিন্তু থাকে অ্যান্ড জিএসআর এ কিন্তু একদম সলিড। আমাদের যে শোরুমের স্টিকার ডেলিভারির সাথে এখন লাগিয়ে দিয়েছি। সো ফাইনালি হচ্ছে আমরা এখন বাইকের পার্কিং মোডে চলে যাব। এই হচ্ছে দুইটা বাইকের পার্কিং মোড। সো আপনারা দেখতে পাচ্ছেন জিএসআর এর ফ্রন্টের কিন্তু হেডলাইটের উপরের এই জায়গাটাতে হচ্ছে যে একটা পার্কিং মোডের লাইট চলে এসেছে। সো এটা যখন হচ্ছে আমরা পার্কিং মোড থেকে হাইলাইট দিব এখানে কিন্তু আরেকটু আলো বেশি জ্বলবে। আর পার্কিং মোডে এখানে হচ্ছে দেখেন যে খুব সুন্দর দুইটি হচ্ছে চোখ রয়েছে এবং হচ্ছে প্রজেকশন হেডলাইট রয়েছে। সো এটার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম। সো যারা একটু ক্লাসিক পছন্দ করেন এখানে 16 ক্লাসিক, আসলে এটার ডিজাইনটা ক্লাসিক। সো এটা হচ্ছে এটার হেডলাইট অ্যান্ড আমি যদি এটা আপার ডিপার করি, সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার আপার ডিপারের হেডলাইটের টোটাল হচ্ছে সিস্টেম। অ্যান্ড আমরা এখন এই পর্যায়ে চলে আসবো জিটিএক্সএল। সো জিটিএক্সএল যেহেতু এটা শার্ক এডিশন, তিমি মাছের যে হাঙ্গরের যে বিশাল হচ্ছে যেই ডিজাইনটা আছে ঠিক ওই টাইপেরই এটার লাইটটা করা হয়েছে, পাশাপাশি প্রজেকশন হেডলাইটগুলো দেখছেন। আর আমি যদি ফুল হাত হেডলাইট দিই এটা হচ্ছে এই অবস্থায় অ্যান্ড হচ্ছে দেন আপার ডিপার। সো এটা হচ্ছে বাইকের মূলত সামনে থেকে একদম ইন ফ্রন্ট থেকে দুইটা বাইকের যে ব্যবধান আছে আমি দেখিয়ে দিলাম। বাট বাইকের ইঞ্জিন, বাইকের গিয়ার শিফটিং, বাইকের হচ্ছে সব কিছু কিন্তু সেমই থাকবে। জাস্ট এই বিষয়গুলো আমরা আপাতত বুঝিয়ে দিলাম যে আসলে জিটিএক্সএল এবং জিএসআর এর পার্থক্য কী। সো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যার যেটা ভালো লাগে আপনারা ইনশাল্লাহ সেটাই নেবেন। সো এখন আমরা চলে আসি ড্যাশবোর্ডে। সো ভিউয়ার্স, আমি ফাইনালি এখন চলে আসবো হচ্ছে ড্যাশবোর্ডে। সো প্রথমে আমরা জিটিএক্সএল এর ড্যাশবোর্ডটাতে চলে আসি। সো জিটিএক্সএল এর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইন্ডিকেটার দিচ্ছি, ইন্ডিকেটারের এবং নিউট্রাল, তারপর হচ্ছে হিটিং ইস্যু, আরপিএম, আর এখানে হচ্ছে মিটারের সমস্ত ইনফরমেশন, ফুয়েল, ডেলি মিটার, অ্যাভারেজ মিটার, ওডু, দেন হচ্ছে যে টপ স্পিডের টোটাল হচ্ছে কাউন্টিংটা থেকে শুরু করে রিসেট সিস্টেম সব কিছুই আছে একটা যা যা থাকা দরকার। সো এবং হচ্ছে পাশাপাশি ইউএসবি হচ্ছে আপনারা যে কোনো গ্যাজেট চার্জ করতে পারবেন। এটা বাম পাশে হচ্ছে লাইন আপ করা আছে অ্যান্ড হ্যান্ডেল বারটা তো দেখতে পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম ওয়েট ব্যালেন্স টেকনোলজিতে অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বার, আর পাশাপাশি লিভারগুলো কিন্তু খুবই জোস, ফোর স্টেপ অ্যাডজাস্টেবল লিভার বার। এটা ছিল জিটিএক্সএল এর ড্যাশবোর্ডের হচ্ছে বিবরণ। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে জিএসআর এর ড্যাশবোর্ডে। সো আমরা জিএসআর এর ড্যাশবোর্ডটাতে দেখিয়ে দিই। জিএসআর এর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, জিএসআর এর ড্যাশবোর্ডটাতে কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু আনবক্সিং করে দেখাই, এই হচ্ছে টোটাল একটু প্রিমিয়াম টাইপের ড্যাশবোর্ড। আপনার টোটাল হচ্ছে যে ডিজিটাল যে মিটারটা রয়েছে এটা একটু বেশি, আর এখানে টাইম থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পাবেন, ওডু মিটার, ডেলি মিটার, অ্যাভারেজ মিটার, এবিএস এর সিগন্যাল, ওইটা তো এবিএস এর সিগন্যাল রয়েছে, পাশাপাশি যে ইউএসবিটা বলেছিলাম, এবং এটা যখন ওপেন করবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিগন্যাল রয়েছে, আপনারা ক্যামেরা যে কোনো গ্যাজেট চার্জ করতে পারবেন অ্যান্ড হচ্ছে হ্যান্ডেল বারটা কিন্তু আপনার থ্রি পার্ট হ্যান্ডেল বারই রয়েছে অ্যান্ড যেই ফোর স্টেপ যে অ্যাডজাস্টেবল লিভারগুলো সেগুলো একই আছে। সো ইট মিনস দুইটার হচ্ছে ড্যাশবোর্ডই কিন্তু একদম সেম 19-20। জাস্ট হচ্ছে ড্যাশবোর্ডের জিটিএক্সএল এর যে ডিজিটাল মিটারটা একটু ছোটো রয়েছে এটাও খুবই ক্লাসিক, খুবই সুন্দর। সো আপনাদের হচ্ছে সুবিধার্থে আমি পার্থক্যটা বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে বাইকের ফেয়ারিংটাতে চলে আসি। ফেয়ারিংটা আসলে আমি যদি একটু কাছ থেকে দেখিয়ে দেই, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রাফিক্সটা বা ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম, আর এটা একটু স্লিম হবে, রাইট? জিটিএক্সএল থেকে এটার ডিজাইনটা একটু স্লিম হবে। ফুয়েল ট্যাঙ্কটা যেটা রয়েছে 20 লিটার কিন্তু ফুয়েল ট্যাঙ্ক এটা রিজার্ভ সহ, অ্যান্ড আমি ফার্স্টেই কিন্তু বসে দেখিয়েছি এটার কীরকম লাগে, বাট এটার ফেয়ারিংটা একটু স্লিম থাকবে অ্যান্ড পাশাপাশি যে এরোডাইনামিক সেটআপ, এরোডাইনামিক এবং হচ্ছে পিছনের যে গ্র্যাব বিল এটার পজিশনটা কিন্তু এরকমই থাকবে। আর সিটগুলো কিন্তু জেল সিট অ্যান্ড হচ্ছে এই কম্পোনেন্টগুলো কিন্তু জিটিএক্সএল, জিএসআর সব কিছুই সেম, ইচ অ্যান্ড এভরিথিং সেম। সো আমি এখন জিটিএক্সএল এ চলে আসবো। সো বন্ধুরা, আমরা এই পর্যায়ে হচ্ছে জিটিএক্সএল এর ফেয়ারিংটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটু ফ্যাট দেখতেই পাচ্ছেন যে এখান থেকে একটু মোটা। সো যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই নেবেন, অ্যান্ড গ্র্যাব বিল প্লাস হচ্ছে এরোডাইনামিক শেপ আর সব কিছু কিন্তু সেম আছে। তারপরে আমি এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে একটু বসে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই হচ্ছে এটার হচ্ছে টোটাল এরোডাইনামিক শেপ এবং হচ্ছে ফেয়ারিং অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, আর হ্যান্ডেল বারটা কিন্তু ঠিক এই পজিশনে থাকবে। আমার হাইট 5'6", আমি কিন্তু খুব কমফোর্টলি এই বাইকটা রাইড করতে পারি। যারা 5'4" আছেন, 4 আছেন, তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন।
সো এটা ছিল মূলত দুইটা বাইকের মূলত হচ্ছে যেটা হচ্ছে যে স্পেসিফিকেশন এবং হচ্ছে যে ডিফারেন্স আর কি হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন জিএসআর এবং জিটিএক্সএল সো আমি হচ্ছে পর্যায়ক্রমে বুঝিয়ে দিচ্ছি তারপর কিছু হচ্ছে ব্যবধান আছে চলুন সেগুলো দেখা যাক সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জিএসআর এর টেল লাইটটা এটা কিন্তু হচ্ছে মিডলে হচ্ছে রেড থাকবে দুই পাশে হচ্ছে যে ব্লু কালার থাকবে এটার যে ব্লু কালারটা সেটার সাথে এটা আরও জোস লাগে অ্যান্ড এটাও খুবই সুন্দর আর ফাইনালি যখন আমরা লাইটটা হচ্ছে জ্বালাবো ঠিক এরকমটাই জ্বলবে অ্যান্ড পিছনের যে নাম্বার প্লেটের সেট আপটা ঠিক এরকমটাই আছে সো আমরা এই পর্যায়ে হচ্ছে জিটিএক্সএল এর টেল লাইটে চলে আসব সো ভিউয়ার্স আমরা হচ্ছে জিটিএক্সএল এর টেল লাইটটা দেখতে পাচ্ছি জিটিএক্সএল এর টেল লাইটটা কিন্তু খুবই সুন্দর পর্যায়ক্রমে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সুবিধার্থে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনটার কী জিনিস আপনাদের কাছে ভালো লেগেছে সুন্দর লেগেছে আসলে বিল কোয়ালিটিতে এরকমটাই আছে অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে এটার যখন আমরা ব্রেক ধরব ঠিক লাইটটা এরকমটাই জ্বলে উঠবে সো ভিউয়ার্স এবং নাম্বার প্লেটের সেট আপটা কিন্তু এরকমটাই হবে আর ইন্ডিকেটারটা তো জ্বলছে ইন্ডিকেটারগুলো কিন্তু দুইটারই সেম আমি তো বলেছি যে প্রত্যেকটার যে কম্পোনেন্ট এটা কিন্তু সেমই রয়েছে আর এখানে অন টেস্টের যেটা এখানে ফাইনালি নাম্বার যখন লাগবে এখানটাই লেগে যাবে অ্যান্ড এ পর্যায়ে হচ্ছে আমাদের বাইকটা আজকে ডেলিভারি যাচ্ছে তাই সুবিধার্থে অন টেস্টের স্টিকার লাগিয়ে দিয়েছে আর এখানে যে ফোন নাম্বার রয়েছে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসও দেওয়া আছে আর এখানে কিন্তু পার্কিং মোডে একটি লাইট জ্বলে যাবে এই হচ্ছে অফ যখন পার্কিং মোড থাকবে নাম্বারটা দেখার জন্য একটি লাইট থাকবে সো ভিউয়ার্স দেখলেন দুইটা বাইকের কম্পেয়ার সো এখন হচ্ছে ফাইনালি আমরা ইঞ্জিনে চলে যাবো ইঞ্জিনটা থাকছে হচ্ছে 160cc দুইটা বাইকেরই এবং 6 স্পিড গিয়ার যেটাতে হচ্ছে 6টি স্পিড গিয়ার পেয়ে যাবেন এবং হচ্ছে ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম অ্যান্ড হচ্ছে দুইটা বাইকের হচ্ছে এক্সজস্ট কিন্তু অলমোস্ট সেম ইঞ্জিন যা আছে সেম দুইটা বাইকের হচ্ছে চেসিস সেম দুইটা বাইকের হচ্ছে চাকা থেকে শুরু করে সব কিছুই সেম অ্যান্ড পিছনের চাকাটা যদি আমরা ফাইনালি চলে আসি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় চাকা 150 সেকশনের টিউবলেস টায়ার দুইটা বাইকে ইউজ করা হয়েছে সেম চাকা অ্যান্ড পিছনে পাশাপাশি পাচ্ছেন এবিএস এবং ডিস্ক ব্রেক সো ডুয়েল চ্যানেল এবিএস আর আমরা আরেকটা বিষয় যেটা আপনাদেরকে কনফার্ম করি এটা কিন্তু এটার স্টক এক্সজস্ট খুবই হচ্ছে মাইন্ড ব্লোয়িং সাউন্ড অ্যান্ড এখানে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা নাটগুলো খুলে আপনার চাইলে এখান থেকে খুলে আপনারা কাস্টম এক্সজস্ট ব্রেক ইনস্টল করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে কোম্পানি দিয়ে দিয়েছে ভেরি গুড অ্যান্ড হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যেহেতু রিগেল ল্যাপটপ রিগেল মানে হচ্ছে রাজকীয় রাজকীয় বাইকের রাজকীয় ইঞ্জিন সেট করা আছে ব্র্যান্ডিং ইঞ্জিন করা অ্যান্ড ওয়াটার কুলিংটাও আমরা প্রয়োজনে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা এটার হিউজ ওয়াটার কুলিং আপনাদের জন্য লং ড্রাইভে অনেক বেশি হচ্ছে এই বাইকটা আপনাদেরকে সহায়তা করবে যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাওয়ার জন্য পাশাপাশি এটাতে কিন্তু রেডিয়েটারের পানি দিতে হবে ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য সেটার সিস্টেমটাও কিন্তু এখানে বিদ্যমান আছে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রেডিয়েটার এবং হচ্ছে রেডিয়েটার এখানে লিকুইড পানি ইনস্টল করার সিস্টেম আসলে এটা কাভারের ভিতরে তো তাই আমি দেখাতে পারছি না বাট আপনাদের স্বার্থে বুঝিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স বাইকের যে প্রধান আকর্ষণের মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পিছনের যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের যে সাসপেনশনটা কিন্তু মনো সাসপেনশন এবং এটা হচ্ছে থ্রি স্টেপ অ্যাডজাস্টেবল ইট মিনস হচ্ছে চাইলে এটাকে উঁচু নিচু করা যাবে যাদের হাইটের ইস্যুতে গাড়ি কিন্তু সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল হচ্ছে অ্যাডভান্টেজ আপনারা চাইলে এটা নিচু করে বাইকে চালিয়ে নিতে পারবেন দুইটা বাইকেরই কিন্তু সেম অপশনটা বিদ্যমান আছে আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই দুইটা বাইকেরই আরেকটি যেটা বিশাল বৈশিষ্ট্য চেইনটা কিন্তু পাবেন গোল্ড প্লেটের চেইন দুইটা বাইকে কিন্তু আমরা গোল্ড প্লেটের চেইন দেখতে পাচ্ছি যেটা কিন্তু বাংলাদেশের ওয়েদারে মরিচা হচ্ছে ধরার সম্ভাবনা খুব বেশি থাকে সেগুলো থেকে আপনাদেরকে এটা একটু নিশ্চয়তা দিবে সো এই ছিল মোটামুটি বাইকের বৈশিষ্ট্য সো ভিউয়ার্স আমি যেটা বলেছিলাম যে হচ্ছে জিটিএক্সএল স্কাই ব্লু বাইকটি যাচ্ছে হচ্ছে কুষ্টিয়াতে তো আমাদের সাথে হচ্ছে নাইম ভাই কানেক্ট আছে নাইম ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন স্বপ্নের বাইক হচ্ছে এই যে এই পাশাতে চলে আসো রুল এই পাশাতে আসো সো এই হচ্ছে আপনার স্বপ্নের বাইক জিটিএক্সএল এই হচ্ছে আপনার স্বপ্নের বাইক জিটিএক্সএল সো এটি যাবে হচ্ছে আপনার নিউ জেলায় সো আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন আসলে ভাইয়া এটা আমার লাইফের প্রথম বাইক তো একটু অনুভূতিটা তো অন্যরকম হবে আপনারা বুঝতে পারছেন জি জি জি
তো আপনার হচ্ছে বাইকটি আমরা ইনশাআল্লাহ আজকে পাঠিয়ে দিব, কালকে পেয়ে যাবেন। আর আজকে আমরা রিভিউটা করেছি, দুইটা বাইকই যাবে, পাশাপাশি আরেকটি বাইক আছে, এটাও যাবে হচ্ছে জামালপুরে। সো আমরা আপনার বাইকটি, এই যে হচ্ছে দেখেন প্রধান যে আকর্ষণ হেডলাইটটি আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। এই হচ্ছে জিএসআর হেডলাইট। সো প্রিন্সওয়ার্ডস থেকে গাড়ি কিনে আপনার মনের অনুভূতিটা বলবেন, আর দর্শকরা আসতে পারবে তো, প্লাস আপনি হ্যাপি কিনা একটু সব কিছু মিলিয়ে যদি বলতেন প্লিজ। আসলে ভাইয়া, প্রিন্স ভাইয়া আপনার সঙ্গে দেখা করার আমার খুবই ইচ্ছা ছিল, কারণ আপনার ভিডিও অনেকগুলো দেখছি, দেখে গাড়িটা কেনার আপনার কাছ থেকে কেনার একটা উদ্বুদ্ধ হয়েছিলাম। যাই হোক, আপনার সঙ্গে কথা হয়নি, কিন্তু রুবুল আহমেদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। উনি আসলে খুবই ভালো মানুষ, রুবুল আহমেদ ভাই ওনার সঙ্গে আমি অনেকবার। তো আসলে প্রিন্সওয়ার্ল্ডস এর প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা আসলেই কিন্তু খুবই ডিসেন্ট, এবং হচ্ছে আশা করি সবার সাথে আচার ব্যবহার ভদ্রতার সহিত করে, আমি সেটাই কামনা করব, আপনারাও ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন। সো আপনি সব কিছু মিলিয়ে হ্যাপি থাকবেন এটাই প্রত্যাশা করি, অবশ্যই প্রিন্সওয়ার্ল্ডস এর সাথে থাকবেন, আবারও আপনার সাথে ইনশাল্লাহ কানেক্ট হবো, সাক্ষাতে কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে নাইম ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আমাদের এই বাইকটি জামালপুরে যাবে। তো আসলে এই টাইমটা একটা নামাজের সময়, হয়তো বা ভদ্রলোক নামাজে আছেন, আমাদের সাথে কনফারেন্স অ্যাটেন্ড হতে পারছে না ভিডিও কলে। ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা আবারও আপনার যে কোনো ভিডিও দিই, কাস্টমার সাথে অ্যাটেন্ড তো করি, একজনের সাথে করলাম। সো যাই হোক, আমি দুইটা বাইকের ফাইনাল প্রাইস জানিয়ে দিচ্ছি, 330,000 জিএসআর, 320,000 জিটিএক্সএল। আর সেখান থেকে একটা ডিসকাউন্ট থাকে, আপনারা ভালো করেই জানেন, এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে বাইক স্টকে নাই, নেক্সট মান্থে ইনশাল্লাহ বাইক আসবে, আপনারা যদি বুকিং করে রাখেন সেক্ষেত্রে আমি একটা বিশাল ডিসকাউন্ট দিব, সেটার জন্য অবশ্যই আমাকে ফোন করবেন। সো বাকি প্রসেসটা আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আমরা এত পরিমাণে গাড়িটি পাঠিয়ে দিব। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, জিটিএক্সএল ভার্সেস জিএসআর, অ্যান্ড আপনারা কী টাইপের আরও ভিডিও চাচ্ছেন, আপনাদের কোন বাইকটা পার্সোনালি চয়েস, সব কিছু আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো আছি, আল্লাহ হাফেজ।